Welcome students, welcome to this YouTube channel Study Point. आज के हमरा class 8 year science subject थे के प्रथम chapter crop production and management एनी आलोचना कर दो। तुमरा previous class से पढ़ाचना करे चो जेने चो जे green plant তারা তাদের নিজেদের ফুড কিন্তু নিজেরা প্রিপেয়ার করতে পারে থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস উইথ দ্য হেল্প অফ কার্বন ডাইঅক্সাইড ওয়াটার ইন প্রেজেন্স অফ সানলাইট বাট হিউম্যান বিইংস কিংবা অন্যান্য অ্যানিমেলস যারা আছে তারা কিন্তু তাদের নিজেদের ফুড নিজেরা প্রিপেয়ার করতে পারে না তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আদার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল টু গেট দেয়ার ফুডস এবং তোমরা আমার সাথে একমত হবে যে প্রত্যেকটা প্ল্যান্ট এবং অ্যানিমেলেরই কিন্তু ফুড প্রয়োজন কেন ফর দেয়ার সার্ভাইভাল অ্যান্ড দেয়ার গ্রোথ তো এটাই এখানে বলা হয়েছে ইউ হ্যাভ লার্ন দ্যাট অল লিভিং অর্গানিজমস রিকোয়ার ফুড প্ল্যান্টস ক্যান মেক দেয়ার ফুড বাই দেমসেলস ক্যান ইউ রিকল হাউ গ্রিন প্ল্যান্টস সিনথেসাইজ দেয়ার ওন ফুড এটা তো ক্লাস সেভেনে পড়েছ অ্যানিমেল ইনক্লুডিং হিউম্যান ক্যান নট মেক দেয়ার ওন ফুড সো হোয়ার ডু অ্যানিমেলস গেট দেয়ার ফুড ফ্রম আমাদেরকে ভাবতে হবে যে তাহলে যেহেতু তারা নিজেরা নিজেদের খাদ্যটা প্রস্তুত করতে পারে না কিন্তু তারা খাদ্যটা পায় কোথা থেকে বাট ফার্স্ট অফ অল হোয়াই ডু উই হ্যাভ টু ইট ফুড ঠিক আছে ও কোথা থেকে পায় সেটা আমরা আলোচনা করব কিন্তু প্রথম প্রশ্ন যে কেন আমাদের ফুড প্রয়োজন ইউ অলরেডি নো দ্যাট এনার্জি ফ্রম ফুড ইজ ইউটিলাইজড বাই অর্গানিজমস ফর ক্যারিং আউট দেয়ার ভ্যারিয়াস বডি ফাংশনস সাচ এস ডাইজেশন রেসপিরেশন আমরা জানি যে ফুড আমাদের প্রয়োজন আমরা বুঝতে পেরেছি কিন্তু কেন প্রয়োজন কারণ আমাদের যে বডি ফাংশনগুলো করতে হয় যেমন ডাইজেশন রেসপিরেশন ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদের এনার্জি প্রয়োজন আর এই এনার্জিটা আমরা পাই কোথা থেকে ফুড থেকে উই গেট আওয়ার ফুড ফ্রম প্ল্যান্টস অর অ্যানিমেলস অর বোথ তাহলে বোঝা গেল আমরা কোথা থেকে ফুড পেয়ে থাকি ইন অর্ডার টু প্রোভাইড ফুড ফর এ লার্জ পপুলেশন রেগুলার প্রোডাকশন প্রপার ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফুড ইজ নেসেসারি আমরা তো জানি যে এই বিশ্বের জনসংখ্যা ব্যাপক এই ব্যাপক জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য ফুডের ডিমান্ড মেটানোর জন্য আমাদের রেগুলারলি প্রোডাকশন কিন্তু কন্টিনিউ করতে হবে ফুড প্রোডাকশন আমাদেরকে এনশিওর করতে হবে এবং লার্জ স্কেলে সেটা করতে হবে শুধু লার্জ স্কেলে ফুড প্রোডাকশনই যথেষ্ট নয় এর প্রপার ম্যানেজমেন্টও প্রয়োজন পাশাপাশি এর ইকুয়াল ডিস্ট্রিবিউশন প্রয়োজন যেন সবার কাছে ফুডটুকু গিয়ে পৌঁছায় এগ্রিকালচারাল প্র্যাকটিস টিল 10,000 BC পিপুল ওয়ার নোমাডিক দে ওয়ার ওয়ান্ডারিং ইন গ্রুপস ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ফুড অ্যান্ড শেল্টার দে এইট র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড স্টার্টেড হান্টিং ফর অ্যানিমেলস ফর ফুড ল্যাটার দে কুড কাল্টিভেট ল্যান্ড অ্যান্ড প্রডিউস রাইস উইট অ্যান্ড আদার ফুড ক্রপস দাস ওয়াজ বর্ন এগ্রিকালচার দেখো আজ থেকে বহু বছর আগে লোকেরা কী করতো দলবদ্ধভাবে ইন এ গ্রুপ এখান থেকে ওখানে তারা ঘুরে ঘুরে বেড়াতো আশ্রয়ের জন্য শেল্টারের জন্য এবং ফুডের জন্য এবং তারা তখন কী করতো কাঁচা ফলমূল শাকসবজি ইত্যাদি খেত তারা কখনো কোনো শিকার করতো বন্যপ্রাণীদের শিকার করতো তাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য তারপর ক্রমান্বয়ে তারা কোনো একটা জায়গায় বসতি স্থাপন করতে শুরু করলো এবং ওখানেই কালটিভেশন শুরু করে দিল ফুড গ্রেন প্রডিউস করার জন্য ঠিক এইভাবেই কিন্তু এগ্রিকালচারের সৃষ্টি হয়েছিল হোয়েন প্ল্যান্টস অফ দ্য সেম কাইন্ড আর গ্রোন অ্যান্ড কাল্টিভেটেড অ্যাট ওয়ান প্লেস অন এ লার্জ স্কেল ইট ইজ কল্ড ক্রপ খুবই ইম্পর্টেন্ট তাহলে ক্রপ বলতে আমরা কী বুঝলাম যখন কোনো সেম কাইন্ড অফ প্ল্যান্ট কোনো একটা লার্জ ফিল্ডে লার্জ স্কেলে যখন কাল্টিভেট করা হয় তখন ওই পার্টিকুলার যে প্ল্যান্টটাকে এটাকে আমরা বলি কি ক্রপ এটা এখানে বলা হয়েছে হোয়েন
প্ল্যান্টস অফ দ্য সেম কাইন্ড, সেম কাইন্ডের প্ল্যান্ট হবে কিন্তু, এটা ডিফারেন্ট কাইন্ডের প্ল্যান্ট একই ফিল্ডে করা হবে এমনটা নয়, সেম কাইন্ড অফ প্ল্যান্ট যখন গ্রো আপ করা হয়, কাল্টিভেট করা হয় একটা প্লেসের মধ্যে এবং লার্জ স্কেলে, তখন এটাকে আমরা বলি কি ক্রপ। এক্সাম্পল, ক্রপ অফ উইড মিনস দ্যাট অল প্ল্যান্টস গ্রোন ইন দ্য ফিল্ড আর দ্যাট অফ উইড। তার মানে গম যখন আমরা উৎপাদন করছি একটা লার্জ ফিল্ডে, লার্জ স্কেলে শুধু গমের প্ল্যান্টে আমরা কাল্টিভেট করব, তাহলে এই এটা হচ্ছে ক্রপের একটা এক্সাম্পল। ইউ অলরেডি নো দ্যাট ক্রপস আর ডিফারেন্ট টাইপস, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। ক্রপ বিভিন্ন ধরনের হতে পারে, দিস ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য সিজন ইন হুইচ দে গ্রো। তো কীভাবে ক্লাসিফাই করা হয়, যে কোন সিজনে এটা গ্রো করছে, কোন সিজনে এটাকে প্রডিউস করা হচ্ছে, তার ভিত্তিতেই আমরা ক্রপগুলোকে ক্লাসিফাই করে থাকি। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, দ্য ক্লাইমেটিক কন্ডিশনস লাইক টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড রেইনফল ভেরি ফ্রম ওয়ান রিজন টু অ্যানাদার। আমরা তো জানি আমাদের ভারতবর্ষ বিশাল দেশ, তার এক এক অঞ্চলের ক্লাইমেটিক কন্ডিশন কিন্তু এক 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 ধরনের, তাপমাত্রা বলি কিংবা হিউমিডিটি বলি কিংবা রেইনফল, সর্বত্র কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় না কিন্তু, তাই তার ক্লাইমেটিক সিচুয়েশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। দ্যার ইজ এ রিচ ভ্যারাইটি অফ ক্রপস গ্রোন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। তাহলে বুঝতেই পারছি যে হেতু ক্লাইমেটিক কন্ডিশনে বিভিন্ন পার্টের বিভিন্ন আলাদা আলাদা, তো ক্রপ বিভিন্ন ধরনের বিভিন্ন পার্টিতে বিভিন্ন ধরনের হবে। সেম ক্রপ কিন্তু সর্বত্র আমরা কাল্টিভেট করতে পারবো না, কারণ ক্রপ কাল্টিভেশনের জন্য ক্লাইমেটিক কন্ডিশনটা কিন্তু রেসপন্সিবল। তাই যেহেতু বিভিন্ন পার্টের ক্লাইমেটিক কন্ডিশন ডিফারেন্ট, সো ক্রপ প্রোডাকশন বিভিন্ন পার্টে ডিফারেন্টই হবে। ডেসপাইট দিস ডাইভার্সিটি, টু ব্রড ক্রপিং প্যাটার্ন ক্যান বি আইডেন্টিফাইড। হ্যাঁ ঠিক আছে, এই যে বৈচিত্র্য বিভিন্ন পার্টের ক্লাইমেটিক কন্ডিশনের মধ্যে পার্থক্য আছে, এই বৈচিত্র্যর কারণে আমরা দেখা যায় কি যে দু ধরনের ফসলে কিন্তু আমরা কী করে কাল্টিভেট করি এটা আইডেন্টিফাই করা গেছে। কী কী সেই ফসলগুলো, একটা হচ্ছে খারিফ ক্রপ আর একটা হচ্ছে রবি ক্রপ, এক হচ্ছে খারিফ ক্রপ আর একটা হচ্ছে রবি ক্রপ। এবার চলো আমরা জেনে নিই যে খারিফ ক্রপ কাকে বলে। দ্য ক্রপস হুইচ আর শোন ইন দ্য রেনি সিজন আর কল্ড খারিফ ক্রপস। তাহলে যে শস্যগুলোকে বোনা হয় রেনি সিজনে, সেই শস্যগুলোকে বলা হচ্ছে কি খারিফ ক্রপ। দ্য রেইনি সিজন ইন ইন্ডিয়া ইজ জেনারেলি ফ্রম জুন টু সেপ্টেম্বর। ভারতে রেইনি সিজন বলতে কোন পিরিয়ডটাকে আমরা বুঝি, জুন টু সেপ্টেম্বর পিরিয়ডটাকে। প্যাডি, সয়াবিন, গ্রাউন্ডনাট, কটন এক্সেট্রা আর খারিফ ক্রপস। এখানে খারিফ ক্রপের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এবার চলো দেখে নিই রবি ক্রপ কাকে বলে। দ্য ক্রপস গ্রোন ইন দ্য উইন্টার সিজন আর কল্ড রবি ক্রপস। তাহলে আমরা খারিফ ক্রপ বুঝতে পেরেছি যে রেইনি সিজনে হয়, তাহলে রবি ক্রপ সেটা কিন্তু হয় আবার কখন, যে উইন্টার সিজনে। দেয়ার টাইম পিরিয়ড ইজ জেনারেলি ফ্রম অক্টোবর টু মার্চ। তো রবি ক্রপের টাইম পিরিয়ডটা কখন, অক্টোবর টু মার্চ, বাট খারিফ ক্রপের টাইম পিরিয়ডটা কখন ছিল, জুন টু সেপ্টেম্বর। দ্য এক্সাম্পল অফ রবি ক্রপস গ্রাম, মাস্টার্ড ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি বলা হয় যে রবি ক্রপ আর খারিফ ক্রপের মধ্যে কী পার্থক্য আছে, আমরা কিন্তু এখান থেকে লিখে নিতে পারবো যে রবি ক্রপ এর টাইম পিরিয়ডটা কী, খারিফ ক্রপের টাইম পিরিয়ডটা কী, রবি ক্রপের এক্সাম্পল কী, খারিফ ক্রপের কী কী এক্সাম্পল আছে, এগুলো থেকে কিন্তু, এগুলো যেহেতু আমরা জেনে গেছি, এর থেকে কিন্তু আমরা গুছিয়ে লিখে নিতে পারবো যে পার্থক্য যদি কিছু পরীক্ষায় আসে। এবার চলো আমরা জেনে নিই যে বেসিক প্র্যাকটিসেস অফ ক্রপ প্রোডাকশন। ক্রপ প্রোডাকশনের জন্য কী কী বেসিক প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, বেসিক প্র্যাকটিস। কাল্টিভেশন অফ ক্রপ ইনভলভস সেভারাল অ্যাক্টিভিটিস আন্ডারটেকেন বাই ফার্মার্স ওভার এ পিরিয়ড অফ টাইম। কোনো একটা ক্রপের কাল্টিভেশনের জন্য বেশ কিছু প্র্যাকটিস প্র্যাকটিস কিন্তু একজন ফার্মারকে করতে হয়, তাও সিকোয়েন্স মেনটেন করে। ইউ মে ফাইন্ড দ্যাট দিস অ্যাক্টিভিটিস আর সিমিলার টু দোজ ক্যারিড আউট বাই এ গার্ডেনার অর ইভেন বাই ইউ হোয়েন ইউ গ্রো অর্নামেন্টাল প্লান্টস ইন ইউর হাউস। দেখো তুমিও হয়তো বা তোমাদের বাড়ির
ফিল্ডে বাড়ির প্রাঙ্গণে অনেক ধরনের প্লান্ট, অর্নামেন্টাল প্লান্ট ইত্যাদি তোমরা হয়তো বা কাল্টিভেট করো, আর যদি করে থাকো তুমি, তোমার জানা আছে যে তুমি যে প্লান্ট লাগালে এর থেকে প্লান্টটাকে বড় করার জন্য এবং প্লান্টটা লাগানোর আগেও কিন্তু তোমাকে কিছু প্র্যাকটিস করতে হয়। তো ধাপে ধাপে অনেকগুলো প্র্যাকটিস কিন্তু তুমি সিকোয়েন্স মেনটেন করে করো। তো ঠিক অনুরূপভাবে একটা ফার্মারকে কিন্তু ক্রপ প্রোডাকশনের জন্য অনেকগুলো প্র্যাকটিস করতে হয়, তাও কিন্তু সিকোয়েন্স মেনটেন করে করেই করতে হবে। দিজ অ্যাক্টিভিটিস অর টাস্ক আর রেফার্ড অ্যাজ এগ্রিকালচার প্র্যাকটিস। সেটা যেটা বলছিলাম যে একটা ফার্মারকে অনেকগুলো প্র্যাকটিস করতে হয় ক্রপ প্রোডাকশনের জন্য এবং সিকোয়েন্স মেনটেন করেই করতে হবে। তো এই যে প্র্যাকটিসগুলো সেগুলোকে একত্রে বলা হচ্ছে কি অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস। কী কী সে প্র্যাকটিসগুলো? এক, প্রিপারেশন অফ সয়েল। সয়েলকে তোমার প্রিপেয়ার করতেই হবে। প্রথম যে কাজটা আমাদের করতে হবে সয়েল প্রিপারেশন, তারপর সোয়িং অফ সিডস। সয়েল প্রিপেয়ার করা হলো, এবার বীজ বপনের পালা। অ্যাডিং ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজার, তারপর ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজার অ্যাড করতে হবে। তারপরের কাজ হচ্ছে ইরিগেশন, এবার জলসেচ করতে হবে। তারপর যে কাজটা করতে হবে প্রোটেক্টিং ফ্রম উইডস। আমরা কি দেখতে পাই, আমরা ক্রপ ফিল্ডের মধ্যে আমরা ডিজায়ার্ড ক্রপ এটা উৎপাদিত হবে, এটা আমরা চাই। কিন্তু এই যে ক্রপ, এই ক্রপের পাশাপাশিও দেখা যায় যে এমন কিছু আনওয়ান্টেড প্ল্যান্ট থাকে যেগুলো আমাদের প্রয়োজন নেই। এই আনওয়ান্টেড প্ল্যান্টগুলো করে কি, এরাও কিন্তু মাটি থেকে কিন্তু নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নেয়। এতে করে আমাদের যে ডিজায়ার্ড ক্রপ সেটা বৃদ্ধি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ব্যাঘাত ঘটে তার বৃদ্ধিতে, এবং এক্সপেক্টেড লেভেলে কিন্তু তার গ্রো কিন্তু হয় না। কিন্তু এই কারণে যে আনওয়ান্টেড প্ল্যান্টগুলোকে রিমুভ করতে হবে আমাদের ক্রপ ফিল্ড থেকে। তারপরের ধাপ হচ্ছে হারভেস্টিং। এবার ক্রপ তো প্রডিউস হলো, তারপর এবার ক্রপগুলোকে কেটে ঘরে তোলার পালা। শুধু ঘরে তুললেই যথেষ্ট নয়, এগুলোর প্রপার স্টোরেজও প্রয়োজন। নতুবা কী হলো, এতও পরিশ্রম করে আমরা যে ক্রপ প্রডিউস করলাম, শুধু যথাযথভাবে যদি প্রপার ওয়েতে যদি এগুলোকে ম্যানেজ করতে না পারি, এগুলোকে স্টোর করতে না পারি, তাহলে কিন্তু এই ক্রপটা নষ্ট হয়ে যেতে পারে। মানে আমাদের পুরোটা পরিশ্রমই কিন্তু একেবারে মাঠে মারা যাবে। যে এই যে প্র্যাকটিসগুলো, সাতটা স্টেপ আছে এখানে, প্রিপারেশন সয়েল, সোয়িং অফ সিডস, অ্যাডিং ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজার্স, ইরিগেশন, প্রোটেক্টিং ফ্রম উইডস, হারভেস্টিং অ্যান্ড স্টোরেজ, এই প্র্যাকটিসগুলোকে একত্রে বলা হচ্ছে কি অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস। এবার চলো আমরা দেখে নিই যে সয়েলকে কী করে প্রিপেয়ার করতে হয় এবং কেনই বা করতে হয়। সয়েল প্রিপারেশন, দ্য প্রিপারেশন অফ সয়েল ইজ দ্য ফার্স্ট স্টেপ বিফোর গ্রোয়িং এ ক্রপ। আমি একটু আগে বলছিলাম যে সয়েল প্রিপারেশন হলো প্রথম ধাপ, কিন্তু সয়েলকে প্রিপেয়ার না করে তার পরবর্তী ধাপগুলোতে আমরা যেতে পারবো না। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ইন এগ্রিকালচার ইজ টু টার্ন দ্য সয়েল অ্যান্ড লুজেনিং ইট। তাহলে কী করতে হবে, সয়েলটাকে টার্ন করতে হবে এবং লুজ করে নিতে হবে। দিস অ্যালাউজ রুটস টু পেনেট্রেট ডিপ ইন টু দ্য সয়েল। এবার এই কাজটা যখন আমরা করবো, তখন যে প্লান্টের যে রুটগুলো, প্লান্টের রুটগুলো খুব সহজে মাটির গভীরে পৌঁছতে পারবে। দ্য লো সয়েল অ্যালাউজ দ্য রুটস টু ব্রেথ ইজিলি ইভেন হোয়েন দে গো ডিপ ইন টু দ্য সয়েল। যখন সয়েলেরটাকে লুজ করে নিলাম, তখন যে প্লান্টের রুটটা খুব ডিপে পৌঁছে গেলো, সেখানে গিয়েও কিন্তু সে শ্বাস নিতে পারবে। তার ব্রেথিংয়ের জন্য তার ব্রেথিংটা খুব সহজভাবে করে নিতে পারবে। হোয়াই ডাজ দ্য লুজেনিং সয়েল অ্যালাউ রুটস টু ব্রেথ ইজিলি? এবার তো যেটা বললাম যে ব্রেথিংয়ের জন্য সহজ হবে প্লান্টের যদি আমরা সয়েলটাকে লুজ করে নিই, এখন প্রশ্ন যে কেন এবং কীভাবে সেটা সহজ হবে। দ্য লুজেন্ড সয়েল হেল্পস ইন দ্য গ্রোথ অফ আর্থওয়ার্মস অ্যান্ড মাইক্রোবস প্রেজেন্ট ইন দ্য সয়েল। দিস অর্গানিজমস আর ফ্রেন্ড অফ দ্য ফার্মার সিন্স দে ফার্দার টার্ন অ্যান্ড লুজেন্ড দ্য সয়েল অ্যান্ড অ্যাড হিউমাস টু ইট। সয়েলের মধ্যে কী আছে, আর্থওয়ার্মস আছে এবং বিভিন্ন মাইক্রোবস আছে, এরাও কিন্তু সয়েলটাকে
মাটিটাকে উলট পালট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একজন কৃষকের বন্ধু হিসাবে কাজ করে। শুধু এতেই সীমাবদ্ধ থাকে না, এরা সয়েলের সাথে হিউমাসও কিন্তু অ্যাড করে দেয়, যেটা একটা প্লান্টের বৃদ্ধির জন্য, গ্রো আপের জন্য খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাট হোয়াই ডাজ দ্য সয়েল নিড টু বি টার্নড অ্যান্ড লুজেন্ড? ইউ হ্যাভ লার্নড ইন দ্য প্রিভিয়াস ক্লাস দ্যাট দ্য সয়েল কন্টেন্টস মিনারেলস, ওয়াটার, এয়ার অ্যান্ড সাম লিভিং অর্গানিজমস। তোমরা তো জানো যে সয়েলের মধ্যে কী আছে, বিভিন্ন মিনারেল আছে, জল আছে, এয়ারও আছে এবং সাম লিভিং অর্গানিজমস আছে। ইন অ্যাডিশন, এছাড়াও কিন্তু দ্য ডেড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস গেট ডিকম্পোজড বাই সয়েল অর্গানিজমস। তো এবার সয়েলের মধ্যে যে সমস্ত অর্গানিজমগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটিতে যে সমস্ত প্ল্যান্ট পড়ে যায়, পরে মরে, ধরো পরে মারা গেছে কোনো একটা প্ল্যান্ট মাটির মধ্যে, সে প্ল্যান্টটাকে ডিকম্পোজ করার ক্ষেত্রে কিন্তু এই সয়েলের মধ্যে যে অর্গানিজমগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইন দিস ওয়ে ভেরিয়াস নিউট্রিয়েন্টস হেল্ড ইন দ্য ড্যাড অর্গানিজমস আর রিলিজড ব্যাক ইন টু দ্য সয়েল। এই যে ডিকম্পোজ করলো অর্গানিজমগুলো, এতে করে ওই যে ড্যাড প্ল্যান্টটা যেটাকে ডিকম্পোজ করা হলো, সে ড্যাড প্ল্যান্টের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু ফিরে চলে যায় আবার কোথায়, সয়েলের মধ্যে। দিস নিউট্রিয়েন্টস আর অ্যাগেন অ্যাবজর্ব বাই দ্য প্ল্যান্ট। তো এবার তো এই যে নিউট্রিয়েন্টগুলো যেটা ড্যাড প্ল্যান্ট থেকে মাটিতে চলে গেলো, সেই মাটি থেকেই কিন্তু আবার আমাদের যে প্ল্যান্ট যেগুলো আমরা বপন করলাম, সে প্ল্যান্টগুলো কিন্তু এই নিউট্রিয়েন্টগুলোকে আবার অ্যাবজর্ব করে নিয়ে তারা আবার বড় হতে শুরু করে। তো প্ল্যান্টের গ্রোথ আবার কিন্তু শুরু হয়ে যায়। সিন্স অনলি এ ফিউ সেন্টিমিটার্স অফ টপ লেয়ার অফ সয়েল সাপোর্টস প্ল্যান্ট গ্রোথ, টার্নিং অ্যান্ড লুজেনিং সয়েল ব্রিং দ্য নিউট্রিয়েন্টস রিচ সয়েল টু দ্য টপ সো দ্যাট প্ল্যান্ট ক্যান ইউজ দ্য দিস নিউট্রিয়েন্টস। তো টপ সয়েলের মধ্যে কী জানি আমরা প্ল্যান্টের গ্রোথটা সম্ভব। এই যে টার্নিং করলাম, টার্নিং করার পর নিচের যে নিউট্রিয়েন্টগুলো ছিল এগুলো কিন্তু উপরে চলে আসলো, যেখানে প্ল্যান্টের গ্রোথ হবে, যেখানে রুটটা থাকবে। এবার উপরে চলে আসার কারণে হলো কি, যে রুটটা খুব সহজে কিন্তু এই নিউট্রিয়েন্টগুলোকে কাছে পেয়ে গেল এবং এগুলোকে অ্যাবজর্ব করে তার বৃদ্ধি সে চালিয়ে যায়। দাস এইভাবে টার্নিং অ্যান্ড লুজেনিং অফ সয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কাল্টিভেশন অফ ক্রপস। তাহলে আমরা বুঝতে পারলাম কেন সয়েলকে লুজ করতে হয়, কেন সয়েলকে টার্ন করতে হয় এবং এটার যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটা প্ল্যান্টের বৃদ্ধির ক্ষেত্রে আমরা বুঝতে পেরে গেছি। দ্য প্রসেস অফ লুজেনিং অ্যান্ড টার্নিং অফ দ্য সয়েল ইজ কল্ড টিলিং অর প্লাগিং। দিস ইজ ডান বাই ইউজিং এ প্লাগ। প্লাগস আর মেড অফ উড অর আয়রন। If the soil is very dry, it may need watering before plugging. The plugged field may have big pieces of soil called crumbs. It is necessary to break these crumbs with a plunk. The field is leveled for sowing as well as for irrigation purpose. The leveling of soil is done with the help of leveler. Sometimes manure is added to the soil before tilling. This helps in proper mixing of manure with the soil. The soil is watered before sowing. Soil থেকে যে উলট পালট করব এর জন্য কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন প্লাগ। এর মধ্যে কী থাকে, এর অগ্রভাগে একটা কাঠ কিংবা লোহার ফলা দিয়ে তৈরি করা হয়। এবার এটা যখন সয়েলটাকে আমরা যখন কর্ষণ করলাম, আমরা প্লাগ করলাম যখন, তখন সয়েলটাকে হলো লুজ হয়ে গেল। লুজ হয়ে গেলে এবং মাটির যে ঢেলাগুলো থাকে প্লাগ করার পরে, তো ঢেলার সৃষ্টি হয়তো মাটির বড় বড় মন্ডল পাওয়া যায়, সেগুলোকে কিন্তু আবার লেভেল করে দিতে হবে। এর জন্য আমরা আরেকটা যন্ত্র ব্যবহার করি, এটাকে বলা হয় লেভেলার। এটা দিয়ে এই যে বড় বড় মাটির ঢেলাগুলো এটিকে আবার ভেঙে আরও ছোটো ছোটো খণ্ডে আমরা পরিণত করি, যেন প্ল্যান্টের গ্রোথটা সম্ভব হয়। এটা কেন করা হয়, এই লেভেলিংয়ের আরও প্রয়োজন আছে, কারণ ইরিগেশন পারপাসের জন্য কিন্তু আমাদের এই সয়েলটাকে লেভেল করে নেওয়া প্রয়োজন।
এবং যেটা বলছে স্যার, সামটাইমস ম্যানিউর ইজ অ্যাডেড টু দ্য সয়েল বিফোর টিলিং, কখনো কখনো আমরা বীজ বপন করার আগে কিন্তু কিছু সার মাটির সাথে মিশিয়ে নিই, মিক্স করে নিই মাটিটাকে প্রস্তুত করার জন্য। দিস হ্যাভস প্রপার মিক্সিং অফ ম্যানিউর উইথ দ্য সয়েল, দ্য সয়েল ইজ ওয়াটার বিফোর সোয়িং। এবার এই মিশ্রিত মাটিতে কী করা হয় যে বীজ বপনের আগে আমরা আবার কী করি, জলও আমরা এই ক্ষেতের মধ্যে, এই ফিল্ডের মধ্যে আমরা কিন্তু জলও দিয়ে থাকি। তো আজকে এইটুকু আমরা পড়লাম, তাহলে আজকে আমাদের এইটুকু আলোচনা থেকে, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে, তো আজকে আমরা যতটুকু পড়লাম এ থেকে আমরা কী বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য ও তাদের বৃদ্ধির জন্য খাদ্য প্রয়োজন। আমরা এও জেনে নিলাম যে ক্রপ কাকে বলা হয় এবং ক্রপের কত ধরন, কয়টা ধরন আছে এবং তাদের এক্সাম্পলগুলো কী কী, এবং বেসিক প্র্যাকটিসেস অফ ক্রপ প্রোডাকশন আমরা এও জানলাম যে সাতটা বেসিক প্র্যাকটিস আছে, এই সবগুলোকে মিলিয়েই বলা হচ্ছে কি ক্রপ প্রোডাকশনের বেসিক যে অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস। সয়েলকে কীভাবে প্রিপেয়ার করতে হয় এবং কেন করতে হয়, কেন সয়েল প্রিপারেশন ভেরি ইম্পর্টেন্ট ফর প্লান্ট গ্রোথ, এটা আমরা বুঝলাম। আর আমরা আগামী ভিডিওতে তার পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আমাদের এই আলোচনা শেষ করার আগে আমি তোমাদেরকে কিছু হোম টাস্ক দিতে চাই। আমার সাজেশন থাকবে প্লিজ গো থ্রু দ্য কন্টেন্ট, যত যা পর্যন্ত আলোচনা হয়েছে যতটুকু পর্যন্ত তোমরা এটা আবার পড়ো, ফাইন্ড আউট অল পসিবল কোয়েশ্চেন্স, এবং পরে নিজে নিজে কী কী প্রশ্নকর্তা করতে পারেন সেটা নিজেরা সেই প্রশ্নগুলো খুঁজে বের করার চেষ্টা করো, পাশাপাশি তার আনসারও লিপিবদ্ধ করো, প্রিপেয়ার দেয়ার আনসার অলসো। এই প্র্যাকটিসটা বেশ কয়েকবার করবে, তাহলে যতটুকু আলোচনা হলো আমি বিশ্বাস করি এই কনসেপ্ট সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা কিন্তু তোমরা লাভ করতে পারবে। আর সেটা তখনই আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে পেরেছি, যদি তোমরা কন্টেন্টটা বুঝতে পেরে থাকো এবং এর থেকে যা তোমার নলেজ গেইন করলে তোমরা সেটাকে যদি তোমরা ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে বোঝা গেল যে হ্যাঁ, কোয়ালিটি এডুকেশন আমরা এনশিওর করতে পেরেছি। তো যাই হোক, আজকে আলোচনা আমরা এখানে ইতি টানছি, এখানে শেষ করছি। আমরা আগামী ভিডিওতে তার পরবর্তী পয়েন্টগুলো আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের কোনো প্রশ্ন ইত্যাদি কিছু থাকে তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো ড্রপ করে দিতে পারবো। নেক্সট ভিডিও তৈরি করার সময় আমরা সেগুলোকে সামনে রেখে আমরা ওভাবে গুছিয়ে নেব ভিডিওগুলোকে। তো লাইক, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।